নমস্কার আজ বাংলায় স্বাগত আজকেই আজকেই কয়েক ঘন্টা আগে ব্রিগেড ময়দানে এই প্রথম রাজনীতিতে ব্রিগেড ময়দান থেকে প্রার্থী ঘোষণা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন অনেক জল্পনা ছিল আরামবাগ কেন্দ্র নিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থী কে হবে একদিকে অপরূপা পদ্মার শোনা যাচ্ছিল অসীমা পাত্রের নাম অন্যদিকে দিবাকর মান্না এরকম অনেক অনেক নাম ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল একদম আরামবাগ লোকসভার গোঘাট বিধানসভা থেকে প্রার্থী হলেন একেবারেই প্রান্তিক সমাজ থেকে উঠে আসা একেবারেই কোনো ভয়ঙ্কর হেভিওট হয়ে কোনো মানুষ নন গ্লামারের ছটাই ঝলসে ওঠেন না একদম প্রতিদিন তিনি জীবনে লড়াই করতে করতে সংগ্রাম করতে করতে এই জায়গায় পৌঁছেছেন সেই মিতালিবাগ একদম গলি থেকে রাজপথে উত্থান সিংহদুয়ার মিতালি বাঘ একদম এই প্রথম প্রার্থী ঘোচনার পর মিতালিবাগ এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমাদের ফোনে দিয়েছিলেন একদম ব্রিগেড থেকে আহ ফোনে আমরা লাইভে ধরেছিলাম এই মুহূর্তে আজ বাংলায় স্টুডিও মিতালিবাগ দিদি আপনাকে আজ বাংলায় স্বাগত আপনি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কেমন লাগছে ইতিমধ্যে আপনি প্রচার শুরু করেছেন তারকেশ্বরের মন্দিরে পুজো দিয়েছেন দেয়াল লিখেছেন কেমন লাগছে কেমন অনুভূতি প্রথমে আজ বাংলা চ্যানেলকে আমার নমস্কার এবং আজ বাংলার দর্শকদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কি বলবেন প্রার্থী হয়ে কেমন লাগছে কি বলবেন প্রার্থী দেখুন ভালো তো লাগছে কিন্তু সব দায়িত্ব অনেক বাড়লো এটা বলতে পারি আপনি কি আশা করেছিলেন দিদি যে আপনি পার্টি হবেন দেখুন আশা হয়তো আমি সেভাবে করিনি কিন্তু দলটার নাম তো তৃণমূল তৃণমূল কংগ্রেস দলটা শুধুমাত্র যে আপনি বললেন যে গলি থেকে রাজপথ শুধু কিন্তু রাজপথের মধ্যে কিন্তু থেমে নেই গলিতেই কিন্তু নেমে এসে যায় যার জন্য দলটার নাম মা মাটি মানুষের দল আপনি কবে জানতে পারলেন যে আপনি প্রার্থী হতে পারেন প্রথমের দিকে একবারে গ্রাসরুট লেভেলে ফোনটা নেমেছিল সম্পর্কে জানা যে কর্মী হিসাবে কেমন সময় মানুষকে কিভাবে দেয় সেখান থেকে আমাকে অনেকে বলে প্রথম কথা ওইখানে জানতে পারি তারপর আমি শিবরাত্রির দিন মন্দিরে পুজো দিতে গেছি সেই টাইমের মধ্যে আমাকে তুরন্ত জায়গাতে পৌঁছতু একটু ভয়তেও ছিলাম কেন ডাকা হচ্ছে বা কি বিষয়ে ডাকা হচ্ছে আবার আনন্দ ছিলাম যে যিনি ডাকছেন তিনি আর কেউ নন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আমরা যার যে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী যার আদর্শে আমরা দলটা করতে এসেছি তাকে একবারে আমনের সামনে দেখতে পাবো ভয় যেমন কাজ করেছে আবার আনন্দটাও কিন্তু দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি বসে আছেন আমি দর্শকদেরও সেই ছবি দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি বসে আছেন তারপর দিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনি উনি একটা কথাই বলেছেন দুজনে একটা কথা বলেছেন দাদা বলেছেন এবং দিদিমনি বলে যেটা বলেছেন ওটা ঠাকুরের মাটি রামকৃষ্ণের মাটি আরামবাগ লোকসভা পবিত্র মাটি অতএব তুমি পারবে এই পবিত্র মাটিতে পবিত্রতা বজায় রাখতে তুমি পারবে কার্তিক ঘোষণা হওয়ার পর অপূর্বপদ্দরের সঙ্গে কোনো কথা হয়েছে আমার সকলের সাথে কথা হয়েছে সকলকে সকলেই আমাকে আশীর্বাদ জানিয়েছে আপনি প্রার্থী হলেন আর প্রার্থী ঘোষণার পরেই আমাদের অফিসে অসংখ্য ফোন এসেছে এর মধ্যে তৃণমূলের যেমন নেতারা আছেন নেতারা আমি কর্মীদের কথা বলছি না বিজেপি নেতারা আছেন সিপিএম এর নেতারাও আছেন গোঘাটের না গোঘাট ছাড়া আর লোকসভা তো অনেকটা বড় যে হুইজ মিতালি বাঘ মিতালি কে এটা অনেক অনেক মানুষ জানতে চেয়েছে মানে এখনো সাধারণ মানুষ বা আপনার দলের ধরুন হরিপালের যারা নেতা বা তারকেশ্বরের নেতা অনেকে মিতালি বাগের হয়ার অ্যাওয়ার্ডস কি মিতালি কে তিনি কোথা থেকে উত্থান তিনি কি করতেন এই সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ তো জানেই না আপনি যদি একটু বলেন আমাদের প্রথম সাক্ষাৎকার আপনি বলেছেন আপনি ইতিহাসে এম করেছেন ইতিহাস না মাস্টার ডিগ্রি বি ফার্স্ট ক্লাস আমি আইসিডিএস সরকার করি আপনি 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 না ভালো চাকরি পেলাম না এটা নয় আমি প্রথম থেকে আমি একটু আশ্রম ভেসাছিলাম আমি ধর্মটার দিকে আমি এততে আমার টান ছিল আমি মঠ মিশনে কাটাতাম মঠ মিশনে গিয়ে আমি রয়েই যেতাম সেখান থেকে আমার বাড়ি তো বাবা মা ভেবেছিল ও হয়তো সন্ন্যাস দেবতায় চলেই যাবে সেই জায়গা থেকে পড়াশোনা তো তারপরে আবার পড়াশোনা করতে করতে যখন মাস্টার কমপ্লিট করলাম তখন একটা কেজি স্কুলে আমি ইংলিশ মিডিয়াম জয়েন করলাম ইংলিশ মিডিয়াম জয়েন করার পর মনে হলো যে ঠিক আমি এটাও আমার ঠিক ভালো লাগেনি ঠিক আছে সেই একটা সেই মিশন আমাকে টানছে বাড়ির লোক তুই পড়াশোনা শুরু করো এল এল করার জন্য আমি গেলাম উম ইউনিভার্সিটি তখন কয়েকজন বন্ধুদের পাল্লায় পড়ে বললো এলএলবি করবি এল এল বি মেয়েরা গিয়ে মেয়েরা গিয়ে সবাই যাওয়া বিয়ের পর ভর্তি হয়ে গেলাম

ধর্মপ্রাণ আমি কেন জানি না সেই কারণে সংসার না আমি যখন আমি সেখানে গিয়ে কোন বয়স্ক মানুষ দেখতাম দেখতাম তখন আমার মনে হতো যে তাই তো এরা এখানে আছে আমি যদি ওদের জন্য কিছু করতে পারি ওদের মুখে যদি একটু হাসি আমি দর্শকদের আর একটা গল্প শুনবো দিদি প্রথমেই বলেছে আজকে খুব বেশিক্ষণ সময় দিতে পারবে না তবু দর্শকদের যেগুলিতে কৌতূহল বারবার প্রশ্ন করেছে সেগুলো নিরসন করব আমি জানি না আমি যে গল্পটি বলবো সেটা কতটা সত্যতা আছে মিতালিবাগ হিস্ট্রিতে এমএ করেছেন बीएड করেছেন ফার্স্ট ক্লাস পেয়েছেন উনি আশ্রমে কাটাতেন এবং উনি একদম প্রান্তিক শ্রেণী থেকে উঠে এসেছেন আমার যদি গল্পে কোনো ভুল না থাকে যদি গল্প সত্যি হয় তাহলে উনি কতটা পরিশ্রমী একটা উদাহরণ দিতে পারি যদি বলবেন আমি ঠিক বলছি কিনা দিদি নিজে মাছ চাষ করে। নিজে পুকুর চাষ করেন সেই পুকুরটা নিজেই তদারকি করেন এবং ওনার যতটুকু খরচ লাগে তার উৎস হচ্ছে এই মাছটা বিক্রি করা এবং এই মাছটা চাষ করা আমি কি কোনো ভুল বলছি দিদি আমার ভুল আছে আমি প্রথম থেকে বলি আমি কর্মকে খুব ভালোবাসি এবং কর্মের মধ্য দিয়ে জীবনযাপন করার একটা স্বাদটাই আলাদা কর্মের মধ্য দিয়ে জীবনযাপন করে এবং মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা সেটা যে কি কি আনন্দের বিষয় যারা তাতে মেতে রয়েছে তারাই কিন্তু ভালো বলতে পারবে

আপনি জেলা পরিষদের মেম্বার এটা ভাবাই যায় না বর্তমান সময় বলেছেন একেবারে প্রত্যন্ত প্রত্যন্তর যখন আমি তো শুরুটাই করেছি ওইটা দিয়ে আমি হঠাৎ করে আমি জেলা পরিষদে চলে গেছি বলে আমি কি করে মাছটা ভুলে যাব। খাবারটা যেহেতু ভুলিনি চাষটা কেন ভুলে যাব। আপনি বললেন জেলা পরিষদে চলে গেছে ঠিক আছে একেবারে তো নিচ লেভেল থেকে গেছে তাহলে আমি জীবন জীবনযাপনটা শুরু যখন নিচ লেভেল থেকে করেছি সেটা তো ভুলার সম্ভব নয় বিষয় যেটা বললেন স্করপিও দেখুন এখন ডিজিটাল যুগে যেভাবে কাজের পরিধি বেড়ে গেছে হয়তো দেখা যাবে আপনাকেও স্করপিও একটা ব্যবহার করতে হচ্ছে সেইটাকে দেখুন কোন মিডিয়া আপনাদের মতো মিডিয়া বলুন আর কিছু মিডিয়া বলুন সেটাকে এমন ভাবে হাইলাইট করে যে যেন ও না কি না কি করে ফেলেছে এটা কিন্তু সবটা যতটা গড় যায় ততটা বর্ষা নেই আপনার আপনার মা আপনি বিবাহ করেননি বললেছেন সকালেই সাক্ষাৎকার দেওয়ার সময় যে দাদা বৌদি ভাইপো ভাইজিদের নিয়ে থাকেন আপনার মা অসুস্থ কখনো তাই বললেন কথা হয়েছে মায়ের সাথে মাকে আমি চ্যানেলের মাধ্যমে দেখেছি যখন ডিক্লিয়ার একটু আপনাকে শোনাই আপনার মা কি বলছে দর্শকদের শোনাবো আর তৃণমূল প্রার্থী মিতালি বাগ তার মা একদম বয়স্ক মানুষ মেয়ে প্রার্থী হয়েছে শুনে মা কি বললেন একটু শোনাবো দর্শকদের মায়ের প্রতিক্রিয়া মিতালি বাগের মা তিনি প্রার্থী হওয়ার পর কি বলেছেন একটু দর্শকদের আমি শোনাবো আমার মেয়ে বহুদিন থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করে আসছে মানুষের অনেক কাজ করেছে বা করছে এখন এবারে নিচু থেকে উপর দিকে গেছে উপর কিন্তু এখনও আমার মেয়ে কাজ করতে করবে বা করতে চায় আমি খুবই খুশি খুবই আনন্দিত আমার দুই ছেলে দুই মেয়ে ওই আমার ছোট মেয়ে বহু কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করা হয়েছে ও আমার ছেলে মেয়ের বাবা স্ট্রোক হয়ে মারা গেছে আপনার মা বলছে আমার দুই ছেলে দুই মেয়ে ভয়ঙ্কর কষ্ট করে আমি ছেলে মেয়েদের মানুষ করেছি আজকে কোথাও মনে হচ্ছে যে আপনি যে সম্মানটা পেলেন মায়ের কোথাও গর্ব হচ্ছে আজকে মা সব থেকে সবার একটু ইমোশনাল ইমোশনাল হওয়ার বিষয় তো সবার আগে মা বাবার কাছে যে আশীর্বাদ পাওয়া যায় সেটা তো ভোলার নয় মা তার সন্তার সন্ত থেকে নিচে না খেয়েও মানুষ করে সেটা কোনোদিন তো ভোলার নয় সেই হিসেবে ওনার কি বল মা পিত পিতা মাতার ঋণ তো শোধ করার নয় তো ছেলে মেয়েদের কর্তব্য মা বাবাকে যদি খুশি রাখা যায় এটা হয়তো কিছুটা হলো মনে হয় কিছুদের বঞ্চিত ঋণ হয়তো শোধ শোধ হয় ঋণ শোধ কোনোদিনই হয়নি মা বাবা আপনার বৌদি বলছিলেন যে আপনার কাছে যদি কোনো বিরোধী দলের লোকেরা যায় সিপিএম এর লোকেরা বিজেপির লোকেরা আপনি কোনোদিন কাউকে ফেরাননি আপনি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন রং দেখেননি আপনি জনপ্রতিনিধি প্রত্যেকের জন্যই পাশাপাশি যাদের বাড়ি যার কোনো বিপদ হলেও আপনি নাকি ছুটে গেছেন আজকে প্রার্থী হয়েছেন কালকে যদি বিজেপির কেউ বিপদে পড়ে এইভাবেই থাকবেন না না আমি ওই যে পরিবর্তনটা কেন আমরা আগে তো মানুষ প্রথম জিনিস হচ্ছে আমরা আগে মানুষ আপনি একজন মানুষ আমি একজন মানুষ যারা আমার সামনে বসা আছে যারা দর্শক দেখছে আগে তারা মানুষ তারপরে ধর্ম বর্ণতে বিচার হয় তারপরে রং রং যে যার পছন্দ করে সে রঙে যায় তার জন্য যে আমি একটা একটা রঙে রঙে আছি অন্য আছে তার সেই জায়গা থেকে আমাকে মুখ ফিরিয়ে নিতে এমন কোনো কথা নয় কারণ পাড়া প্রতিবেশী বিপদের সময় কিন্তু রঙ না তখন সেটা মানুষ মানুষকে দেখেন এবং মানুষের পাশে থাকাটাই একটা কাম্য বলে আমি মনে করি আপনার সম্পর্কে আমরা কয়েকদিন আগে একটা খবর করেছিলাম আপনি দেখেছিলেন জানেন আপনার সম্বন্ধে একটা খুব অপবাদ আছে অপবাদি যে এই কয়েকদিন আগে একটা গাছ মরা গাছ তার ডালপালা ভেঙে নিয়ে লোকে চলে যাচ্ছিল আপনি সেটা নিয়েও গর্জে উঠেছিলেন চারিদিকে এত দুর্নীতির কথা শোনা যায় সেখানে আপনি চিৎকার করে বলেছিলেন যে এটা সরকারি সম্পত্তি এর একটা ডাল নিয়ে যেতে গেলেও সরকারের অনুমতি লাগবে কেউ নিয়ে যেতে পারবে না আপনি এই দুর্নীতিতে জিরো টলারেন্স পারেন নাকি এটা কি সত্যি না দেখুন আজকে ব্রিগেডের যে ময়দান যেটা বলছি ঠিক বলছো আমি যে বলতে ভেঙে বলে দিচ্ছি আজকে ব্রিগেডের যে ময়দান জনগর্জনের ময়দান গর্জনটা দিদিমণি শিখেছে আমার দল তো বলেনি যে তুমি অন্যায়ের সাথে আপোষ করো সে জায়গা থেকেই হয়তো দল থেকেই শিক্ষা নেওয়া ওই জন্য এত পার্সেন্ট গল্প শোনা যায় সেখানে একটা সামান্য গাছ নিয়েও আমি দলের লোকেদের সাথে চিৎকার তুমি যদি ক না এই পার্সেন্টেজ আমি বলবো না আমি বলছি না শোনা যায় অভিযোগ ওঠে কিন্তু সেটা আপনার বিরুদ্ধে অভিযোগ নে আপনি না কি এগুলো কত পোস্ট নেন না তো অনেক পরের ব্যাপার এবং সামান্য ঘটনা নিও দলের উপদ্রে ভয়ঙ্কর চিপকারতে আমি জি করি আপনার মূলধন ইউএসপি না এসপি কা এসপি কেন করতেবে অন্য এর প্রতিবাদ করে অন্যায় প্রতিবাদ করে বেঁচে থাকতো আপনি করবেন হ্যাঁ দল যদি অন্যায় করে তাকে সুধরে দেওয়ার কর্তব্য দলেরই আমি মনে করি আচ্ছা সে জাতি অন্যায় ছোট হলেও অন্যায় বড়ো হলেও অন্যায় সে যাতে ফাদার ওই জায়গা থেকে আর কোনো জায়গায় যেতে না পারে তার জন্যই তাকে এই মানে এই নয় যে আমি তাকে প্রতিবাদ করলাম সেটা একটা অন্য মাত্রা নিলে এটা নয় তাকে সতর্ক করা এই যে লোকসভা নির্বাচন আপনি প্রথমেই বলেছেন যে আপনি জয়ের ব্যাপারে দুশো শতাংশ আশাবাদী আমি ধরে নিলাম যে আপনি জিতবেন জিতলে আপনি আরামবাগ লোকসভার জন্যে কোন কোন কাজ করতে চান কি করতে চান আর আমার লোক যেটা মনে হয় যে আপনি জিতলে এই কাজগুলো আপনি করাবেন আপনার কি লক্ষ্য আছে যেহেতু আমি একজন মহিলা জননেত্রী মহিলা হুম আমি মহিলাদিকে দেবো ইতিমধ্যে আমি জেলা পরিষদে গিয়ে বেশ কিছু প্রজেক্ট আমি করেছি সেই প্রজেক্ট গুলো অনেকটা আগে গেছে এত ভোট ডিক্লিয়ার জন্য আমি শুরু করতে পারবো না ওইটা একটা চমক রইলো এত সুন্দর একটা প্রকল্প এত সুন্দর যেখানে বহু 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 মহিলারা এত উপকৃত হবে যে বলার নয় যেমন হবে তখন আপনারাও চমকে যাবেন ওইটা নাই দিদিমণি যেমন আজকে একটা চমক বলেছিলেন ওইটা না কাজের ক্ষেত্রে একটা চমকই রয়েছে আর শুধু আরামবাগ নয় সমগ্র লোকসভা আপনি আগে সত্যি ব্যস্ত সকাল থেকে আপনার চলছে আমি জানি গোঘাট বা বিভিন্ন জায়গায় প্রচুর কর্মী আপনাদের দাঁড়িয়ে আছে আমাকে বেশি আটকাবো না আপনাদের গোঘাটের একটা ভয়ঙ্কর সমস্যা দীর্ঘদিনের এবং তার জন্য আরামবাগ এবং বাঁকুড়ার সঙ্গে সংযোগ হচ্ছে না ভাবাদিঘি এই ভাবাদিঘি মূলত রেল মানে তো কেন্দ্রীয় প্রজেক্ট আপনি জয়লাভের পর যদি দিল্লি যান তাহলে ভাবা দিকে নিয়ে কিছু ভাববেন কিছু বলবে ওই প্রশ্নটা একটু ছেড়েই না রাখি অবশ্যই ভাবা তো নিয়ে সবাই ভাবছে ভাবার মধ্যেই আছে আমরা যদি পারি একটা পরিষেবা দিতে অবশ্যই তো চাইবো কারণ গোহার থেকে যদি আমি যদি কামারপুকুর পুকুর থেকে বেজে ঘর কাজ থেকে পেয়ে গেলাম সাঁ করে চলে গেলাম কেনা চাই অবশ্যই ভাবনার মধ্যে কিছু তো একটা থাকবে এবারে কি দিয়ে প্রচার শুরু করবেন প্রচারে আমি কি বলবেন মানুষের কাছে কি নিয়ে যাবেন এটা তো বলার অপেক্ষায় রাখে না আমাদের প্রচার আমরা যদি কোনো মানুষের কাছে যাই কোনো বাড়ির কাছে যাই দিদিমণির যে উন্নয়ন বলে শেষ করতে পারবো না বলে শেষ করতে লক্ষ্মীর স্বাস্থ্য সাথী থেকে কর্মসাথী থেকে রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী কি নেই বলুন এইগুলো যদি আমরা যাই আর শুধু তো বলার নয় মানুষ এগুলো থেকে উপকৃত হচ্ছে মানুষ তারাই তো বলছে তারা স্বাগত জানাচ্ছে সামান্য বলুন তো দু তিনটা দিন আগে আসা আইসিডিএসরা তারা তো তারা নিজেরাই দিদিমণিকে ধন্যবাদ জ্ঞাপন করছে তো তাহলে আলাদা করে তো মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আমাদেরকে তো যেতে হবে না যে যেইগুলো আমাদের প্রকল্পগুলো চলছে সে প্রকল্প কথা মানুষকে তুলে ধরলে আমাদের একদম আপনাকে শেষ প্রশ্ন আপনাকে বেশিক্ষণ আমি করবো না নিশ্চয়ই ভোট পর্যন্ত আপনি পরবর্তীকালে দীর্ঘ সময় স্টুডিওতে আসবেন একদম শেষ প্রশ্ন এই মুহূর্তেই রাজনীতিতে এবং রাজ্যের প্রধান যেটা ইস্যু সেটা হচ্ছে বেকার ছেলেদের কর্মসংস্থান চাকরি হচ্ছে না বিভিন্ন আন্দোলন চলছে বহু ছেলের চাকরি গেছে যখন আপনি প্রচারে নামবেন বিরোধীরা নিশ্চিত দুর্নীতি প্রসঙ্গে এবং চাকরি প্রসঙ্গে আপনাকে বা আপনার দলকে আক্রমণ করবে আমার মনে হয় এখানে আপনার উত্তর আমার মনে হয় যিনি আন্দোলন করছিলেন ভগবান রূপে ওটা অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি আমার মনে হয় ওটা ভালো বলতে পারবেন যিনি একবার ধর্ম যিনি ভগবান শিখেছিলেন আবার ভগবান সে আকাশের তারা মাটিতে গড়িয়া লুটাপুটি খাচ্ছে সেরকম উনি ভালো বলতে পারবেন বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আপনারা শুনলেন না আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি আমি আবারও বলছি একদম অত্যন্ত শিক্ষিতা এক মহিলা কিন্তু একদম সমাজের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন নিজে আজও মাঠে ঘাটে কাজ করেন প্রতিদিন এবং উনি গর্ব করে মনে করেন কোনো কাজই ছোট নয় খিদে যখন পায় তখন খাবার জোগাড়টাও নিজ দায়িত্বেই করতে হয় এটাই বোধ হয় রাজনীতিতে কোথাও আজকে এই জায়গারই বড্ড বেশি খামতি এই জন্য বোধ রাজনীতিতে এই বাগদের আরো 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 বেশি করে দরকার আগামী দিনের আরামবাগ লোকসভার জনগণ এই বাগকে নিয়ে কি ভাবছেন তিনি কতটা পথ হাঁটতে পারবেন এবং এই নিয়ে সামান্য তো বলবো একটা গাছের ডাল নিয়েও দলীয় অভ্যন্তরে কথা বলেন এই এই অনেস্টি ধরে রাখতে পারবেন কিনা তো সময় উত্তর দেবে লোকসভা ভোটের উনি প্রচারে নেমেছেন আগামীকাল থেকে নিশ্চিত আরো জোর প্রচার করবেন আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি শুভরাত্রি আমি হাতটা আগেই তুলেছি আচ্ছা বলুন মিডিয়ার কিছু কিছু বিষয় যে গাছের ডাল গোড়া ডাল পালা আমি জানি না এরকম ধরনের কোথায় খবর আছে ডান নিয়ে দোলাদলি এটা আমি বলবো একেবারেই একেবারেই মিথ্যে এটা একেবারে সত্যি নয়

কারণ সরকারি সম্পত্তি বা সরকারি যে কোনো প্রজেক্ট সরকারের অনুমতি নেওয়া উচিত এটাই তো ট্র্যাডিশন হওয়া উচিত সেটাই বোধহয় কোথাও কোথাও ব্রেক হয় আমি বলছি এই সামান্য ঘটনাতেও আপনি কিন্তু চুপ করে বসে থাকেননি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা আশা করছি আগামী দিনে রাজনীতিতে এইটাই যেন সবাই ভাবেন সবাই করেন তবেই বোধহয় রাজনীতিতে ইয়াং জেনারেশন বলা হয় রাজনীতিতে শিক্ষিত প্রজন্ম আসছে না আপনাকে দেখে হয়তো তারা এগিয়ে আসবে আপনি তাদের কাছে একটা উদাহরণ হতে পারে